হাই ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। আমার পাশে আছে নাহিল। আজকে আমরা একটা ছবি ম্যানিপুলেশন করব। চলুন দেখা যাক। ফার্স্টে আমরা যে কাজটি করব, আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে আমাদের, আমি পেন্সিলটা সিলেক্ট করলাম। দেন যে কাজটি করব সেটি হচ্ছে, আগে ছবির কিছু অংশ কেটে ফেলে দেবো। আমরা কাটার জন্য পেন্সিল সিলেক্ট করার পর আমরা জাস্ট স্টার্ট করবো এইভাবে পয়েন্টটা। এই ব্লার অপশানটুকু আমি আর নিব না, কারণ ওইটা পরে আমাদেরকে ঝামেলা করবে। সো জাস্ট অল্টার চাপ দিয়ে এইটুকু ক্লিক করে দিলাম। আজকে চিপ গেস্ট আসছে আমাদের মাঝে, নাহিল। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। ওকে, সো আমরা জাস্ট কাটতে থাকি। ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে সবার অনেক প্রবলেম, সেই কারণে একটু ভালোভাবে দেখাচ্ছি জিনিসটা। আমরা বাইরে নিব না, আমরা সবসময় আমি কন্ট্রোল চাপ দিয়ে এটা কন্ট্রোল করতেছি। আমরা সবসময় ভিতরের দিক নিব, একটু একটু ভিতরে নিব, 1-2 পিক্সেল ভিতরের দিক নিব। তাহলে কি হবে, তাহলে আমাদের মানে কোনো ভুল ধরার মতো লাইন থাকবে না। আর জুম কাটার সময় জুম করে নিব। কাটা ফিনিশিং ভালো হলে তখন আপনার পুরো ছবির গেট আপ চেঞ্জ হয়ে যাবে। নাও আই ইউজ টু দিস পেন টুল। আচ্ছা, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ওকে, দেন জাস্ট একদম মিলাই দিলাম। দিয়ে এবার রাইট বাটন ক্লিক করব, করে মেক সিলেকশন যা আছে ঠিক আছে, জিরো থাকতে হবে। ওকে, এবার এই মাস্কে চলে যাব আমি। মাস্কে যে একটা ক্লিক করব, মাস্ক হয়ে গেছে। ওকে, এবার জুম করে নিয়ে আসবো, যেহেতু আমার মাথার এখানে ই করা লাগবে। রাইট বাটন ক্লিক করে মাস্ক অপশন, ঠিক আছে, সরি সরি, রিফাইন মাস্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই ভার্সনে রিফাইন মাস্কটা ওইভাবে নাই। আচ্ছা, ওকে, নাও যে কাজটি করবো আমি, এখানে অল্প একটু আছে, এইটুকু আমি ডিলিট করে নেব। ওকে, দেন যে কাজটি করবো আমি, গাছগুলো আর কি একটু মুছে দিব। সো এখান থেকে আমি ক্লোন স্ট্যাম্প টুলটা নিব, নিয়ে একটু সাইজটা বড় করে নিই। দেন যে কাজটি করব এখান থেকে কপি করি, সরি, আগে আমি লেয়ারটা সিলেক্ট করে নিলাম। জাস্ট এটা, ওকে। এখন যে কাজটা করব সেটি হচ্ছে এটাকে একটু রিফাইন মাস্ক করে আসবো। রিফাইন মাস্কিং করার জন্যে, আচ্ছা আগে একটু রিটাচ করে আসি, সফট হিলিং ব্রাশটা নিয়ে আসি, নিয়ে জাস্ট যেখানে একটু স্পট আছে সেই স্পটগুলো দূর করে নিই। ওকে, এখন যে কাজটি করব আমি, এটাকে একটু লাইট বাড়ায় আসি, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, হাইলাইট একটু কমিয়ে দেব, হাইলাইট একটু কমিয়ে দিই, শ্যাডোটা একটু বাড়িয়ে দেব, হাইলাইট একটু কমিয়ে দিই। ওকে, এক্সপোজারটা একটু বাড়িয়ে দেব, হোয়াইটটা একটু বাড়িয়ে দিই। দেন যে কাজটি করব, ওকে করলাম, আগে যা ছিল তার থেকে একটু লাইট আসলো। এখন যে কাজটি করব এটাকে আমি রিফাইন মাস্ক করব। অবশ্যই কাজ করার সাথে সাথে আমি লেয়ার সেভ দিয়ে দিব। রিফাইন মাস্কটা কীভাবে করব, আমি এটাকে ক্লিক করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করে এখানে আমার রিফাইন মাস্কের অপশনটা, আমি যেটা ইউজ করছি এটা 2000 সিলেক্ট রিফাইন মাস্ক, এর অপশনটা একটু আলাদা। এটা সিলেক্ট অপশনটা একটু আগে ছিল রিফাইন মাস্ক, এখন সে সিলেক্ট মাস্ক আর কি, সিলেক্ট অ্যান্ড মাস্ক এই জিনিসটা। এখান থেকে আমি জাস্ট
ব্ল্যাক কালার করে রাখি। এখান থেকে অপাসিটি পুরো বাড়িয়ে দিই দেখার সুবিধাতে। এখান থেকে আমি লেয়ারটা একটু সাইজ বাড়িয়ে নিই, নিয়ে জাস্ট এখান থেকে সরি জাস্ট এখানে ক্লিক করলে, একটা ক্লিক করলেই হবে। আর মাইনাসটা সিলেক্ট করে আমি জাস্ট সাদার উপরে একটু মাইনাস ক্লিক করি। জাস্ট সাদার উপরে একটু ক্লিক করব। সো এইটা একটু সিস্টেমটা আলাদা, রিফাইনের সিস্টেমটা একটু আলাদা। আচ্ছা এটাকে আমি ক্যান্সেল করি। আচ্ছা এবার যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এখানে ক্লিক করে রিফাইন মাস্ক, জাস্ট এখান থেকে এটা রিফাইন করে আসি, চুলটা রিফাইন করব, সাইজটা একটু বাড়িয়ে নিই। ওকে একটু কন্ট্রাক্ট বাড়িয়ে দিই, একটুখানি ভিতরে দিয়ে দিই শিফট এজ, সাদাটা একটু দূর করে দিই। ওকে জাস্ট ওকে করি, করে এটাকে সেভ দিয়ে দিই আমি। আচ্ছা এখন যে কাজটি করব সেটি হচ্ছে ইমেজটা রান দিয়ে এখানে নিয়ে আসি, দেন ছবিটা এখানে নিয়ে আসি, দেন দুইটা ক্যামেরা আর লাগতেছে না ক্লোজ করে দিই, কন্ট্রোল টি করে দুইটাকে আমরা একটু ছোট করে দিই। ওকে এমন রাখি, দেন এটাকে কন্ট্রোল টি, একটু এ করে আমরা ইমেজ সাইজটা একটু লম্বা করে করি। ওকে নাও যে কাজটি করব, হরিজন্টালি করলে ওকে না, এখন যে কাজটি করব সেটি হচ্ছে একটা ছবি ওপেন করব। ছবিটা ওপেন করি, একটু রিসাইজ করে নেব। ওকে এটাকে একটু মাস্ক করি, করে এখান থেকে গ্রেডিয়েন্টটা নিব সাদা কালো, দেন এটাকে জাস্ট টান দিয়ে এ পর্যন্ত করে দিব।
okay, এই লেয়ারটার একটু হিউয়ান স্যাচুরেশন একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট যে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিব ওকে এখান থেকে আমি কার্ভে চলে যাব যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব কালার ব্যালেন্সে চলে যাব এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব করে ইয়েলো টোনটা একটু এনে দিব দেন একটু রেড টোন এনে দিব জাস্ট ফেসটা একটু রেড রেড ভাব রেডিশ ভাব দেন এখান থেকে আমি শ্যাডোতে চলে যাব ওকে ওকে দেন আমি হাইলাইটে চলে যাব যে হাইলাইটের আমি রেডটা একটু রেড কমিয়ে দিব একটু ইয়েলো বাড়িয়ে দিব ওকে ওকে দেন যে কাজটি করব স্কাই অ্যান্ড এটার উপরে এটা হচ্ছে গ্রুপ করে দিয়ে দিই এসকে বিজি কন্ট্রোল জি তে গ্রুপ ম্যান ম্যান গ্রেডিয়েন্ট এখান থেকে রেডিয়াল এটাকে রিভার্স করব জাস্ট ফোকাস হবে আমার এখানে দেন এখান থেকে একটু সাইজটা বড় করে নিব ওকে আর যে কাজটি করবো এখান থেকে হিউয়ান স্যাচুরেশনে যাব স্যাচুরেশনটা একটু ডাউন করে দিই স্যাচুরেশন ডাউন ওকে দেন যে কাজটি করবো এখানে একটা আলোর সোর্স দিব আমি এখান থেকে আমি গ্রেডিয়েন্টে যাব যে এটা ক্লিক করি ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট এখান থেকে আমি একটু অরেঞ্জ ফিল দিব ওকে এটাকে আমি অরেঞ্জ ফিল দিয়ে দিব ওকে ওকে দেন এটাকে রেডিয়াল এমন জায়গায় ওকে করে দিই এটাকে নিচে নিয়ে আসি এটাকে স্ক্রিন করে দিব দেন একটা আলোর একটা ফিল আসলো একটু বাড়িয়ে দিব দেন যে কাজটি করবো এটাকে একটু সাইজ কমিয়ে দিই দেন যে কাজটি করবো এখান থেকে গ্রেডিয়েন্ট যাব আবার যে এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো করে এটাকে রেডিয়াল রিভার্স ওকে এখান থেকে সফট লাইট সরি স্ক্রিন এটাকে সফট লাইট এটা ব্যাকগ্রাউন্ডের উপরে দেওয়া সরি এটা উপরে দিই
ওকে পুরো আমি এটাই রাখলাম ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার একটু ব্লারনেস দিয়ে আসলাম যেহেতু দূরের জিনিস ফোকাস করাটাই মেন হালকা সফটভাবে ফোকাস করবে দেন ওকে এবার যে কাজটি আমি করব এইটাকে আমি একটু অপাসিটি কমিয়ে দিই এই রাখি 51% দেন এখান থেকে কালার ব্যালেন্স ব্লুটা একটু বাড়িয়ে দিব সায়ান একটু বাড়িয়ে দিব গ্রিনটা না রেডটা একটু বাড়িয়ে দিই এখান থেকে স্ক্রিন করব ব্লার গার্জিয়ান ব্লার এই লাইটটাকে আমরা ম্যানের নিচে দিয়ে দিই দেন আর একটা লাইট করি কন্ট্রোল জে সেটা কমিয়ে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব রাস্টারাইজ করে নিব এটাকে জাস্ট লাইটটাকে একটু কন্ট্রোল করব মেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল মেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল ওকে ওকে দেন এবার আমি কন্ট্রোল শিফট অল্ট আর ই টোটালটাকে একটা ইমেজ করে নিলাম ফিল্টার ক্যামেরা র ফিল্টার এখান থেকে লাইটনেস একটু বাড়িয়ে দিই